তা যখন সন্ধ্যাবেলা কান্না করে তখন মায়েরা কি বলে বাচ্চাকে? আচ্ছা বাবারাই বলো কি বলবে, চুপ কর বাবা চুপ কর বাবা, হ্যাঁ সন্ধ্যাবেলা কান্না করতে নেই বাবা, অশুভ অলক্ষণ, এটা ভালো লক্ষণ নয় বাবা। মা আমার সন্দেশ, ঠিক আছে বাবা যা চাইবি বা তাই দেবো বাবা, চুপ কর চুপ কর চুপ কর, যাই বলেছে যা চাইবি তাই দেবো। আর নিমাই কি বলে দিয়েছে, কি বলেছে আমাকে, এক বাটি সন্দেশ দেবেন? সচিমা কান্না বন্ধ করার জন্য বলে দিয়েছে, হ্যাঁ বাবা তাই দেবো এখন বন্ধ কর। আর নিমাইকে যখন বলেছে সন্দেশ দিব, বাচ্চাদের যখন কিছু দেব বলে ওরা কাদেরকে বলে? ওর সব বন্ধুদের কাছে গিয়ে বলে, হ্যাঁ তাই না? যখন মা বলে বাচ্চাকে যে বাবা আজ তোকে নিয়ে মামার বাড়ি যাবো, তখন বাচ্চা আনন্দ পায় না দুঃখ পায়? আনন্দ পায়। তা আগে কাকে সাজিয়ে দেয়, আগে কে সাজে? মা সাজে কি? মা সাজে না, কে সাজবে? ছেলে। আর যখন ছেলেটাকে সাজাবে, ওই ছেলেটা নতুন জামা প্যান্ট পরে সবাইকে কি বলবে, এই আমি মামার বাড়ি যাব, আমার তিনটে পকেট, আমার লাল পেন, সবাইকে বলে কিনা? সবাইকে কি বললো ওর মা? আমি দাঁড়িয়ে করেই বলি, কি বলেছে? সন্দেশ দিব। তাই নিমাই যত বন্ধু ছিল তাদেরকে বলছে, এই আমার মা কালকে এক বাটি সন্দেশ দিয়ে বলেছে, আমার মা এক বাটি সন্দেশ দিয়ে বলেছে, খুব নাচছে। তখন ছেলেরা বলছে, তোর বাবা তো গরিব, তোর মা এক বাটি সন্দেশ কোথায় পাবে? না আমার মা দেবে বলেছে, আমার মা মিথ্যা বলে না, আমার মা দেবে কালকে এক বাটি সন্দেশ দিয়ে বলেছে। বলছে তাই, দেখবো তোমার মা কালকে কেমন এক বাটি সন্দেশ দেয়। দিলেও বাটিটা একদম ছোট বাটি হবে, বড় বাটি হবে না। বলছে না আমার মা বলেছে এক বাটি সন্দেশ, আমি বড় বাটিতে নেবো। সচিমা এটা শুনে চিন্তা করছেন সর্বনাশ, কাল যদি আমার নিমাই ঘুম থেকে উঠেই বলবে মা সন্দেশ দাও, ও ভুলবে না। বাচ্চাদের কিছু দিয়ে বলে ভুলে দেখেছেন? বলে না। হ্যাঁ বুঝেছেন, একটা ছোট্ট হাসির একটু কথা বলে, একটা বাচ্চা সে একজন মোটরসাইকেলের চাবি নিয়ে এরাম করে নিয়ে এরাম করে ফেলেছে, এখন ওরা খুঁজে পাচ্ছে না যে চাবিটা এখানে রাখলাম কোথায় গেল। তখন এই বাচ্চাটাকে বলছে, এই তুই চাবিটা নিয়েছিলিস না তোর কাকু, হ্যাঁ তা কোথায় ফেলেছিস? বলে হাতটা ধরে গিয়ে। তখন ওরা গিয়ে ওখানে একটা টালি ছিল, একটা একটা চালা ঘর ছিল, ওই চালা ঘরে উঠে দেখে যে সত্যি চাবিটা ওখানে পড়ে আছে। তো বাচ্চারা ভুলে না, তা নিমাই তো ভুলবে না। তাই সচিমাস চিন্তা করলেন, কালকে আমার ছেলে সব থেকে বড় জিনিস কি, সকালে উঠেই বলবে মা আমাকে একবারই সন্দেশ দাও, সময় শেষ নাই। হরে কৃষ্ণ, প্রভু যে চাবির গল্প বললেন তাই চাবির কথা মনে পড়লো। বৈরাগ মন্ডল, বৈরাগ বাবু, বৈরাগ মন্ডলের স্ত্রী যিনি আপনি রুমের চাবি দিয়ে চলে এসেছেন, আর সেখানে আমাদের ভক্তরা ফ্রেশ হতে পারছে না, প্রভু এসেছেন চাবিটা দিয়ে দিন। হরি বল হরি বল, একবার হরি নাম বাজা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তা মহাপ্রভু সচিমা চিন্তা করছেন, আমার ছেলে কালকে কিচ্ছু সকাল থেকে খাবে না, যতক্ষণ না সন্দেশ দেব ততক্ষণ খাবে না। মা খুব খুশি হয়, বাবার থেকে মা সব থেকে বেশি খুশি হয়। বাবা তো একবার দুবার জিজ্ঞাসা করে টাটা বাই বাই করে পালায়, কিন্তু বাচ্চা যদি না খায় মায়ের মনে খুব দুঃখ, সারাদিন ছেলেটা কিছু খেলো না আর গড়াগড়ি দেবে কান্না করবে, সেই জন্য খুব দুঃখ। সেই জন্য সচিমা সঙ্গে সঙ্গে চলে গেছে, অদক্ষ যে বিষ্ণু আছে এখানে। দেখবেন মহাপ্রভু গৌরাঙ্গ শ্রীশ্রীমাদ গৌরাঙ্গ পেশাই মহারাজ বললেন না যে রাধা মাধব আছে, এধারে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, মাঝে আছে মহাপ্রভু, হ্যাঁ তার ডান পাশে আছে লক্ষ্মীপ্রিয়া দেবী, দর্শন হয়েছে আপনাদের? হয়েছে। আর বাম দিকে আছে বিষ্ণুপ্রিয়া দেবী, আর এদারে পঞ্চদত্ত আর জগন্নাথ আছে। মহাপ্রভুর চরণের কাছে অদক্ষজ বিষ্ণু আছে, খুব সুন্দর। এখানে যখন ভিত স্থাপন হয় তখন এখানে খুঁজে পেয়েছিল, হ্যাঁ বুঝেছেন। এই একটা কারণ মহাপুর যেটা প্রকৃত জন্মস্থান, এটাও একটা কারণ যে অদক্ষজ বিষ্ণুর
পূজা করতেন সেই অদক্ষদেব বিষ্ণু বীজ স্থাপন করার সময় পাওয়া গেছে। তা সেই অদক্ষদেব বিষ্ণুর কাছে সচী মা গিয়ে কান্না করে বলছেন, হ্যাঁ যে প্রভু হে নারায়ণ, ওর বাবা তো গরিব ব্রাহ্মণ আর আমার বাড়িতে দুধও নাই চিনিও নাই যে আমি সন্দেশ তৈরি করে দেব। আমার নিমাই কালকে ঘুম থেকে উঠেই বলবে, মা মা আমাকে এক বাটি সন্দেশ দে বলেছিল না, সন্দেশ দাও। আর যদি না দিই তাহলে সারা দিন সে গড়াগড়ি যাবে, কান্না করবে আর কিছু খাবে না। ওই সময় একজন মাতাজি তার গাভী বাচ্চা দিয়েছিল, 21 দিন দুধ খায়নি। কোনো কোনো জায়গায় 21 দিন আছে, কোনো জায়গায় 24-25 দিন আছে, সেরা যাবো। আমাদের এখানে 21 দিন। তো 21 দিন ওই মাতাজি ওই গরু সচিমার কাছে ওই মাতাজি ছুটে ছুটে আসছে, বলছেন দিদি দিদি, ও সচী দিদি সচী দিদি। যখন বাচ্চা কারো থাকে, যখন তার মাকে নাম ধরে ডাকে, তখন তার মায়ের হৃদয়টা কেঁপে ওঠে। কেন? আমার বাচ্চার কিছু হলো নাকি? ও জগতের অন্য কিছু চিন্তা করে না, খালি চিন্তা করে আমার বাচ্চার কোনো কিছু হলো নাকি। তাই সঙ্গে সঙ্গে নারায়ণ শিলা পূজা করছিল, প্রার্থনা করছিল, ওখান থেকে ছুটে এসে বলছে কি 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 বোন কি হয়েছে? বলছে দিদি আমার গাভী বাচ্চা দিয়েছিল, 21 দিন বাদে আমি দেব দেব করে হলো না, আর 24 দিন হয়ে গেল, তাই আমি নিজে গোদন করে আর বড় কাঁসারের ঘটিতে এক ঘটি কাঁসারে ঘটিতে দুধ নিয়ে এসেছি। দিদি দেখো এখনো গরম আছে ঘটিটা। তাই দেখছে হ্যাঁ গরম তো। বলছে দিদি বোন কি বলবো, আমি এখনই ভগবানের কাছে প্রার্থনা করছিলাম নারায়ণের কাছে যে আমার নিমাই সন্দেশ চেয়েছে আমি দেব। ও দিদি সন্দেশ দেবে? তাহলে দিদি আমি চিনিটা নিয়ে আসি। যখন মায়েরা কিছু বলে না হাঁপিয়ে হাঁপিয়ে, তখন তাদের দম বেড়ে যায়। দিদি তাহলে আমি চিনিটা নিয়ে আসি দিদি, তাতে ছুটে। তাই সঙ্গে সঙ্গে ছুটেছে, ছুটে গিয়ে ওই চিনির বয়ানটা নিয়ে এসেছে। আনতে বলছে দিদি ভালো করে না নিমাইকে এটা দেবে, হ্যাঁ তোমার বিষ্ণুকে ভোগ লাগে। হ্যাঁ বোন দেবো, আমি এখনই তৈরি করবো সন্দেশ। হ্যাঁ তাই সন্দেশটা তৈরি করেছে, শোনা যাচ্ছে? সন্দেশ তৈরি হয়ে গিয়ে একটা বড় ডেকসি ছিল, ওই ডেকসি করে সুন্দর করে বিষ্ণুকে ভোগ লাগিয়েছে। আর ভোগ লাগানোর পরে সচিমা কিসে দেবে বলেছিল? বাটিতে। তাই সন্দেশটা তুলে খুব সুন্দর ডালা করে, সন্দেশ একটু আটা হয় না, সন্দেশ একটু আটা আটা হয় তাই না? তা একটু আটা আটা হয়েছে, তা সুন্দর ভাবে এ করে আর উবরে তুলসী পাতাটা দিয়েছে, দিয়ে বাটিটাতে রেখে দিয়ে দেখলো এটা শিকাই রেখে দিই, কালকে আমার নিমাইকে দেব। আর ডেক্সির যে চারিদিকে কানায় লেগে থাকে, লেগে থাকে কি থাকে না, ওটা তো হাতে করে আমাকে তোলা যায় না, তো ওইটা কিভাবে তোলে? হ্যাঁ চায়ের চামচে করে, সচী মা তো আর চা খেত না বাবা, চামচে করে। তখনকার এখনকার বুঝতে পারছি সব মায়েরা আধুনিক হয়ে গেছে, হাত আর লাগায় না। কবুরা বলুন কিসে করে লাগা তুলবে? এবার বলে খুন্তি, রান্নাঘরে যায় না বাবা, খুন্তি করে তুলবে। হ্যাঁ এতক্ষণে উত্তরটা দিয়েছে, ও রান্নাঘরে যায়, বুড়ো আঙুলটা দিয়ে এরম করে ঘুরিয়ে নেয়, নেয় না, নেয়ার পরে একটু সন্দেশ হবে কি না, হয়েছে। তাই সচিমা এরম করে নিয়ে দেখলো, বাহ খুব সুন্দর সুগন্ধ, আর কি হয়েছে? খুব সুন্দর মিষ্টি হয়েছে, আমার নিমাই খুব খুশি হবে। তাই সচিমা নিমাইকে নিয়ে কোলের কাছে রাত্রে শুয়েছে, আর মা ছেলেকে ছেড়ে দিয়ে বাসি কাজ করতে হয়, একটু গোবর জল দিয়ে একটু ঝাড়ু টাড়ু দেয়। তাই সচিমা তাড়াতাড়ি এ করছে যেন আমার নিমাই উঠে পড়বে। তাই নিমাই ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বিছানা থেকেই বলছে, মা মা কাল আমাকে সন্দেশ দেবে বলেছিল না? হ্যাঁ বাবা এসো, ঘুম থেকে উঠে এসো, তোর মুখটা ধুয়ে দিই। হ্যাঁ বলে মুখটা ধুয়ে দিয়েছে। মুখটা ধুয়ে দেওয়ার পরে তা মুখটা মুছবে কি মুছবে না? হ্যাঁ তার নতুন তোয়ালে দিয়ে মা মুছে দিয়েছে। কি বাবা, মায়েরা সবাই হাঁ করেই মাথা নাড়ছে, মা তার আঁচল দিয়ে মুছেছে, বাবা যাই বলেছে তোয়ালে। তখন চিন্তা করলো ভাই আমার আঁচলটা ভিজবে না, ভালোই হলো। হ্যাঁ ছেলেদের মুখ ধুয়ে দিলে মা ওই তোয়ালে দিয়ে মুখ মোছায়, তার আঁচলটা দিয়ে সচিমা ভালো করে মুখটা মুছে দিয়েছে।
বুঝছেন? আর মুছে দেওয়ার পরেই নিমায়ের একটাই বলি, কি বলি? সন্দেশ দাও। হ্যাঁ, তখন সবাই চাইছে নিমাইকে, আর নিমাই সন্দেশটা নিয়েই বাচ্চাদের কিছু দিলে কোথায় যায়? বন্ধুদের কাছে যায়। তা আগেকার দিনে মানুষরা কি হতো, ফাঁকা জায়গা থাকতো, সেখানে যারা বয়স্ক ওরা বসে গল্প করত, যারা বাচ্চা মেয়েরা তারা খেলা করতো, ছেলেরা খেলা করতো, সবাই এরকম একটা ফাঁকা জায়গা থাকে। তা নিমাই সন্দেশে বাটিটা নিয়ে আস্তে আস্তে পাপা করে ওখানে গিয়ে দাঁড়িয়েছে, আর সবাই দেখছে বাবা নিমায়ের হাতে এক বাটি সন্দেশ, একবারে ভোগ লাগানো, তুলসী পাতাটা উবরে আছে। তা সবাইয়ের হাতে যদি কারো বাচ্চা ছেলের হাতে যদি সন্দেশ দেখবেন এক বাটি, তখন কি করবেন? এখন প্রভুদের জিজ্ঞাসা করি বাবা, হ্যাঁ কারাকারি করে নেবে, বাবা এদের রসগোল্লা দুটো করে না চারটে করে দেবে, হ্যাঁ আজকে বলুন কি করবে, চাইবে? আচ্ছা আর মায়েরা বলুন কি করবে বাচ্চার হাতে সন্দেশ দেখলে? হ্যাঁ সবাইকে দেবে, হ্যাঁ বলবে একটু দে বাবা, হ্যাঁ বাহ বাহ বাহ। যদি বাচ্চার থেকে কেউ একবার কেড়ে নিয়েছে একটু, বাচ্চাটা কি করবে? বাটি ছুঁড়ে একদম ফেলে দিয়ে কান্না করতে তো যাবে না, সেই জন্য বাচ্চার থেকে ভাই কেউ নিতে চায় না, নিলেই এক্ষুনি বিপদ, দেবে ছুঁড়ে ফেলে আর কান্না করতে যাবে, এখন অবস্থা খারাপ। সবাই চায়, হ্যাঁ তাই না? কিন্তু বাচ্চার থেকে যখন চায় তখন কিভাবে চায় মায়েরা বলুন দেখি, হ্যাঁ একটু দে বাবা, হ্যাঁ তখন সুরটা পাল্টে যায়। যখনই নিমাই বলছে বাবা একটু সন্দেশ দে, বা একটু সন্দেশ দে, না সবাইকে কি বলছে, তখন একজন মহিলা বয়স্ক সে বলছে বাবা নিমাই বাচ্চার থেকে চাইতে গেলে সুরটা এরকম করতে হবে, হ্যাঁ বাবা নিমাই নিমাই তোর আমি জেঠিমা হই না, তোকে আমি বাবা কত ভালোবাসি না, তোর মায়ের থেকে আমি তোকে কোলে নিয়ে কত আদর করি, তা বাবা নিমাই তুই আমাকে একটু দিবি না? ও সুরেতেও না। হ্যাঁ তখন একজন মহিলা হট করে পেছনে ছিল, সে উনি বলতে শুরু করলো, কি বললো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিমাই তাড়াতাড়ি গিয়ে সন্দেশের বাটিটা থেকে সন্দেশটা পুরা তুলে দিয়ে দিল, সবাই তাকাচ্ছে কি রে বাবা পুরা সন্দেশটা দিয়ে দিল, তাহলে আমরা বললে ভালো হতো, বললাম না যা, সবাই দেখি আরে নিমায়ের বাটিতে দেখি একই রকম সন্দেশ, তখন সবাই কি করছে, হরিনাম করবে কি করবে না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিমায় সন্দেশ দিয়ে দিচ্ছে, আর সবাই দেখলো ভাই হরিনাম করলে যদি এক বাটি সন্দেশ পাই ছেড়ে আর লাভ আছে, তাই সবাই হরিনাম করছে। ওর মধ্যে থেকে একজন মাতাজি ছুটে গিয়ে বলছে সচিদিদি দিদি, ও সচিদিদি কি হলো বল, তুই এত চিৎকার করছিস কেন? দিদি চলো না তোমার ছেলের হাতে না লক্ষ্মী দেবী বাস করছে। ও তাই? আর ওই মাতাজির হাতে যাই সন্দেশটা দেখেছে তুলসী পাতা উবরে, দেখি সচিমা মাতায় হাত সর্বনা, কি বোন তোকে পুরা সন্দেশটা দিয়ে দিল নিমাই, একটুও খেলো না আমার ছেলে, বলছেন না দিদি আমাকে দেয় না শুধু সবাইকে দিয়েছে চলো দেখবে। তা সচিমার সঙ্গে সঙ্গে চলে এসেছে, এসে দেখে ভাই সবাইয়ের হাতে সন্দেশ আর উবরে তুলসী পাতা, কি ব্যাপার? তখন বলছে বাবা নিমাই আমাকে একটু দে, কেন দিল না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মাকে যাই সন্দেশটা দিয়েছে, মা সঙ্গে সঙ্গে ওখান থেকে একটু নিয়েই এরকম ডালা পাকে কেন খেলো? হ্যাঁ এইটার উত্তর সবাই দিয়েছে,
আগের সন্দেশটার এই সন্দেশটার কোনো পার্থক্য আছে কিনা দেখার জন্য সচিমা নিয়ে একটু খেয়ে দেখলো, তাতে একই রকম। তখন সচিমা চিন্তা করলেন, ও আমার বাবা বলেছিলেন কি নাম, কেউ ভুলে বলবেন না, একটা অন্য নাম আমি বুঝে নিয়েছি, সব শুনে নিয়েছি, যা নাম বলে দিয়েছে, কি নাম ছিল? নীলাম্বর চক্রবর্তী। আমার বাবা নীলাম্বর চক্রবর্তী, তিনি বলেছিলেন, সচি তোর ছেলেটা কিন্তু স্বয়ং নারায়ণ, তাই ওর নাম দিচ্ছি বিশ্বম্বর। হ্যাঁ, ও বিশ্বকে লালন পালন করবে, এখন বুঝতে পারছি আমার ছেলে যে নারায়ণ। হ্যাঁ, তাই সচিমা ওইটা নিয়ে চলে এসেছে, বাড়িতে রেখে দিয়েছে আর খুব সুন্দর হাসছে। জগন্নাথ মিশ্র, কেন তিনি খেলেন না? সচিমার খিদে পায় না, খেলো না কেন সচিমা? কেন খেলো না একটুখানি? কেন খেলো সামান্য একটু নিয়ে আলু গোছে খেলো, কেন খেলো না? কি মায়েরা কিছু ভালো জিনিস পেলে কি করে? তার স্বামীর জন্য রাখে। তাই সচিমার মুখে খুব হাসি, জগন্নাথ মিশ্র বাইরে থেকে দেখছে কি ব্যাপার, আর সচিরানীর মুখে এত হাসি কেন? হ্যাঁ, এখান থেকে একটা শিক্ষণীয়, যদি বাড়ির একটা আমি শ্লোক ভুলে যাই, কি একটা কথা আছে না, সংসার সুখের হয়, বাবা রমণীদের মুখে কত জোরে আওয়াজ, হ্যাঁ খুব সুন্দর লাগলো। তাই এই যে রমণীর গুণটা কি, রমণীর গুণটা হচ্ছে বাড়িতে সবসময় একটু হাসি খুশি সাজগোজ করে থাকা, তাতে ছেলে মেয়ে সবাইকে ভালো পথে আনা যায়। হ্যাঁ বুঝেছেন, এই বলছে স্বামীকেও ভালো পথে আনা যায়। হ্যাঁ বাবা, হ্যাঁ ওনার স্ত্রী নিয়ে এসেছিলেন তাই বলে দিলেন আনন্দে। তাই যদি স্বামীকে সত্যি করে স্বামীকে ভালো রাখতে চায়, স্বামীর মনের অনেক সময় দেখবেন দুঃখ পেয়ে এসেছে, স্ত্রী যদি একটু হাসি মুখে তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি কেন চিন্তা করছো, তোমার পাশে আমি আছি না, তোমার অর্ধাঙ্গিনী নয়, তোমার অর্ধেক ভাগ আমি নেবো না, তখন তার স্বামীর মনটা কি হয়, আনন্দ হবে কিনা? তাই আর যদি একটু ফোড়ন দিয়ে দেয় তাহলে তো হয়েই গেল, একদম ঝাঁচা বেরোবে চঙ্গের সঙ্গে, দেখবে ভাই কি বললাম। তো যাই হোক, এখন কথা হচ্ছে সন্দেশ খাই ভাই এখন, তাই না? তাই এখন আমরা নিমায়ের হাত থেকে সন্দেশ পেয়েছি, এখন আমরা পেতে চাই কিনা? হ্যাঁ, নিমায়ের হাত থেকে কারা কারা সন্দেশ পেতে চায়, তার সকলে আবার হাত তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সচিমা বললেন, নিমা তাহলে নিমায়ের হাত থেকে এখন সচিমা এই কথা, জগন্নাথ মিশ্র এসে দেখছে স্ত্রীর মুখে খুব হাসি দেখে আস্তে আস্তে ঢুকে সচিমা বললেন, নিমাইকে এই হাতে সন্দেশ দিত না, আমাকেও সন্দেশ দেয়নি, কেন দেয়নি, আমি কি করিনি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তখন সচিমা যখন বললেন, তখন জগন্নাথ মিশ্র বললেন, আমি এই যে সন্দেশটা খাবো, যদি আমিও হরিনাম না করি তাহলে কি করে পাবো? তাই জগন্নাথ মিশ্র একবার হরিনাম করে এই সন্দেশ গ্রহণ করলেন। দশবার হয়ে গেছে না হরিনাম? আচ্ছা আচ্ছা, তাহলেই ভালো।